তারপর দুইটা মোট পাঁচটা কবর একসাথে সারিবদ্ধ ভাবে। পাঁচ কবরটা হলো আমার ভাইয়ের ছোট ছেলে, সেকেন্ড কবর হলো আমার ভাইয়ের কবর, থার্ড কবর হলো আমার শেষ হয়ে গেছে, পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে, টোটালি টোটালি। এটা কোনো দর্শককে ভাষা প্রকাশ করা। ভিউস, আমি এখন বামনবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়া সৈয়দ বাড়িতে আছি এবং সৈয়দ বাড়ি থেকে অল্প দূরত্বে এই যে দেখছেন পুকুর, এই পুকুর পাড় ধরে একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে এই যে গত কয়েকদিন আগে বেইলি রোডের যে ট্র্যাজিক ঘটনায়, সেই ঘটনায় কাউসার সাহেব সহ তার পুরো পরিবার যে অগ্নিদগ্ধ হয়ে যে মৃত্যুবরণ করেন, তাদের পুরো পরিবারকে এইখানে সমাহিত করা হয়েছিল গতকাল বাদ আসর জানাজা শেষে পুকুর পাড়ে ওনাদের পারিবারিক কবরস্থানে ওনাদেরকে দাফন করা হয়। উনি এবং ওনার পুরো পরিবার যারাই এই ঘটনায় মৃত্যুবরণ করেন, টোটাল পাঁচজন। ওনার এবং ওনার পরিবারের সকল সদস্যের কবরগুলো জিয়ারত করব। তো চলুন আমার সাথে, একটা কবর, এরপরে একটা, তারপরে একটা, তারপর দুইটা, মোট পাঁচটা কবর একসাথে সারিবদ্ধ ভাবে। আসলে যারা রিলেটিভ আছেন তাদের জন্য খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক একদম। আমি এই যে ট্র্যাজিক ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়ে নিহত হন সেই কবরস্থানে যখন আমি প্রতিবেদন করছিলাম, সেখানে ওনাদের একজন রিলেটিভের সাথে দেখা হলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইন্টারভিউ দেওয়ার মতো সেই মন মানসিকতা আপনার নেই, তারপরও ছোট করে যদি একটু বলতেন আপনি সম্পর্কে কি হন। আমি তাদের খালাতো ভাই। আপনি যেহেতু খালাতো ভাই হন, আপনি তো ওনাকে কাছ থেকে দেখছেন, মানে অনেক কাছ থেকে দেখছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, 10-15 দিন আগে আমার ভাতিজাকে বিয়ে করেছিলাম এবং আমার খালাতো ভাই তার পরিবার সহ ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং আমি আমার খালামার বাড়ি বিগত 30 বছর ধরে আসি নাই। আমার ভাইয়ের সাথে এটাই বলছে, আমি ভাই আমার 30 বছর যাবৎ আমি খালামার বাড়ি তোমাদের বাড়িতে যাই না, তুমি যেহেতু বাইরেতে আসছো বিশ্বদারে গেলে আমাকে রিং দিবে, আমরা একসাথে যাবো। ঠিক আছে ভাই, আমি বৃহস্পতিবার যাবো, আপনি যাওয়ার আগে আপনাকে কল দিব। সেই যাওয়া তো আসছি, ঠিকই ভাইয়ের লাশ নিয়ে আসে আমার সুরা। খুবই দুঃখজনক। আসলে আমরা বিভিন্ন মিডিয়া বা নিউজ পেপার এবং অনলাইন যে পোর্টাল গুলো আছে সেখানে দেখলাম যে ওনারা ইটালি চলে যাওয়ার একটা ইয়া ছিল, ইটালি, এবং আমার ভাই ইটালি থেকে আসছে, আসার পর তার ফ্যামিলি ফুল ফ্যামিলি ভিসা পাইছে, সিটিজেনশিপ হিসাবে ফুল ভিসা পাইছে। এমন অবস্থায় তার ছোট ছেলে বাহানা ধরছে, এই উপলক্ষে আমরা একটা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, বেলে রোড কাচ্চি বাই বিরিয়ানি রেস্টুরেন্টে, এবং ওই রেস্টুরেন্টে আমার ভাইয়ের পুরো ফ্যামিলি মৃত্যুবরণ করে। সেদিন কে কে ছিল যদি একটু বলতেন আপনার? সেদিন আমার ভাই, আমার ভাইয়ের ওয়াইফ, তার দুই মেয়ে আর এক ছেলে, ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। আমরা এখানে যে পাঁচটি কবর দেখছি, এখানে কোনটা? পাঁচ কবরটা হলো আমার ভাইয়ের ছোট ছেলে, সেকেন্ড কবর হলো আমার ভাইয়ের কবর, থার্ড কবর হলো আমার ভাইয়ের ওয়াইফ, এবং ফোর্থ কবর হলো তার প্রথম মেয়ে, আর ফিফথ কবর হলো তার ছোট মেয়ে। আচ্ছা, উনি যখন দুর্ঘটনার সময় ছিলেন কোনো ফোনে যোগাযোগ বা আপনাদের সাথে? না, কোনো ফোনে যোগাযোগ করে নাই, করতে পারে নাই। তবে আপনাকে জানতেন ওখানে? হ্যাঁ জানতাম, তার কারণ তার বাইরের একটা মেয়ে তার বাসা থেকে লেখাপড়া করে, তাকে রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য, সে পরীক্ষা বিদায় সে জানাই, সে অপেক্ষা করছে রাতে 12টা পর্যন্ত, তাদের কোনো খবর নাই। ওই মেয়েটা যে বাইরের মেয়ে যে তার এক কলিগ মেডিকেল ইয়া করে, কোচিং করে, আচ্ছা, তা ওইখানে খবর দিছে পরে ওই বেলি রোড কেচে বেরানি রেস্টুরেন্টে আগুন লাগবে। তো এই অবস্থা খোঁজ তদন্ত করতে করতে ওই বাইরের মহিলা আমার ছোট ভাইকে, আমার খালাতো ভাই ছোট ভাইকে ইনফর্ম করে, তারপরে তার ফুল ফ্যামিলি গিয়ে আমরা বাডেম হাসপাতালে, ঢাকা মেডিকেল হাসপাতালে যায়া, তারপরে ওনাদেরকে বের করতে পারছিল তাহলে? হ্যাঁ, মৃত্যু অবস্থা বের করছে, তখন মারা গেছে? হ্যাঁ, তখন অলরেডি মারা গেছে, মারা গেছে, এবং বাডেম মেডিকেল যাওয়ার পরে
তারা আমার রিলেটিভ সবাই গিয়া লাস্ট তদন্ত করতে প্রথম আমার ভাইয়ের ছোট ছেলেটাকে পাইছে ওকে পাইছে মোটামুটি প্রথম এবং বারামে গিয়া বিভিন্ন জায়গা ভিতরে তাদেরকে শনাক্ত করে তারা প্রায় দুইটা আড়াইটা বাজে ক্লিয়ার শনাক্ত হইয়া লাশ ইয়া করছে ওইখান থেকে আবার মেয়ে ডানমন্ডি নিয়ে তারা দখল করেছে তাহলে উনি প্রথমে ইতালিতে ছিলেন উনি সিটিজেনশিপ ছিলেন ওনার ওয়াইফ বাচ্চা দেশে ছিল তো ওরা সবাই এবার ভিসা পাইছে একসাথে নিয়ে যাবে এরকম একটা খুশিতে ছিল এবং তার ভাই এবং আমার এই যে কাউসার ভাই বোন হলো তারা তিন ভাই সুহেব কাউসার আর আলামিন আর এক বোন বোন লন্ডন থাকে ফুল ফ্যামিলি নিয়ে কাউসার এবং সুয়েব সুয়েব বড় ভাই কাউসার মেজু ভাই তারপর থার্ড বোন পুতুল পুতুল আলামিন আচ্ছা কাউসার সাহেবের আব্বু আম্মু বেঁচে আছে নিয়ে আম্মু আছে আব্বু মারা গেছে প্রায় দু তিন বছর আম্মুর তো মানসিক অবস্থা খুবই খারাপ সিরিয়াস খারাপ কারণ মায়ের হাতের উপরে সন্তানের মৃত্যু আসলে আমি শুধু এদের জন্য ছোট ভাইটার জন্য আমি চলে যেতাম আজকে তাদের এই হাহাকারি দেখে আমি আর যাওয়ার সম্ভব হলো না আমার ওয়াইফকে নিয়ে আসছি মোটামুটি কালকে একটা মিলাদ করাবো মিলাদ করে পরশু দিন আমি দেখবো ওনার রিলেটিভটা তো বেশিরভাগ কোনো দেশের বাইরে হ্যাঁ সবাই তারা দেশের বাইরে শুধু আমার খালাতো ভাইয়ের ভিতরে শুধু আমার ছোট ভাইটা না আলামিন সে ব্যাংকে চাকরি করে সে দেশে আছে আর দুই ভাই ইতালি প্রবাসী এবার এই মেজু ভাই কাউসার যে মারা গেছে তার ফ্যামিলিটা এবার ভিসা পাইছে একবারে ওইখানে সিটিজেনশিপ হিসেবে তো তার যাওয়া হলো না ভাগ্য খারাপ এটা খুবই পুরো দেশের মানুষ এই ঘটনায় আসলে আমরা আসলে একটু আমাদের কষ্ট লাগে যে কোনো একটা ঘটনা হলে সবাই আমরা এটা নিয়ে কান্নাকাটি করি কিন্তু আমাদের দুইটা ঠিক করার দরকার মানে আমি আসি শুধু আমার ছোট ভাইকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য অবশ্যই একা এখন দেখো বর্তমানে সে একা আপন ভাই না হ্যাঁ আপন ভাই আচ্ছা একা আচ্ছা সান্ত্বনা দেওয়ার জন্য এই অবস্থায় আমি এখন স্ট্যান্ড বাই করছি আর দুদিন পরে অবশ্যই আপনি একটু কারণ যার যায় আসলে সে বুঝে আপনি তো অবশ্যই বুঝবেন আপনি হচ্ছেন রিলেটিভ তার সবচেয়ে খারাপ লাগতেছে আমার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে ফুল ফ্যামিলি গেছে তার ছোট বাচ্চাটা আর একটা কথা আমি অ্যাড করতে চাই এই ধরনের মৃত্যু আগুনে পোড়া মৃত্যু অনেক যারা মারা গেছে তারাই শুধু জানে তাদের সাথে তবে একটা কথা হ্যাঁ একটা কথা কি জানেন তাদের গায়ে কোনো আগুন লাগেনি ও তাহলে তারা কি বলে গ্যাস ব্লাস্ট হয়েছে গ্যাসে অক্সিজেনের জন্য ওনারা তাহলে পুড়ে পুড়ে না শুধু তার ওয়াইফ সামান্য একটু লালা লাগে তাহলে মানে নিঃশ্বাসে ইয়া হয়ে মানে নিঃশ্বাসে পারছিল না এন্তেকাল করছে ভয়ও কখন কাজ করে মানুষের সবই এটা ঘাবড়ায় যায় ওই ওইটাও হতে পারে এই কারণে আচ্ছা এখানে এখন মূলত ওনারা কি করতেছে এখন মূলত করতেছি আমরা কবরগুলো সামান্য ইয়া করে তারপর আমরা চতুর সাইডে বেড়া দিই এই যে আচ্ছা ওই যে স্বাভাবিক প্রাথমিক অবস্থা যেটা করা হয় যেমন এই ধরনের হবে আর কি আলাদা আলাদা ভাবে না একসাথে হবে না আলাদা কুকুর আইসা এটা এগুলো কি একসাথে হবে না আলাদা আলাদা করে হবে না এইভাবে পাঁচটা একসাথে না পাঁচটা একসাথে হবে এবং প্রতিটা কবর উপর আমরা প্লাস্টিক দিব যাতে পানি পানি টানি না বৃষ্টির দিন আসতেছে না আপনাদের ইয়া ঠিক আছে এগুলো আপনাদের ওনাদের পারিবারিক কবরস্থান না পারিবারিক কবরস্থান ও এটা হলো পুকুর পারে না এটা পুকুর পারে আর একটু পুকুরটাও তাদের নিজের পুকুর না ওনার ওনার তো তাই ভাবে কি উনি এখানে মানে ইতালি থাকতেন ঠিক আছে জন্মস্থান তো এখানেই জন্মস্থান এখানে ছোট থেকে এখানেই বড়েছে আর সব তাহলে মা এলাকার লোকজনেরও তো একটা মানে অনেক কষ্ট তবে আমার এই ভাই সামাজিক ছিল আমার খালাতো ভাই তিনজন বড়জন আর এসে আছে মেজো এবং ছোট জনে কিন্তু এ আসলে এমন সামাজিক বাড়িতে আসলে এমন কোন সহযোগিতা করার জন্য তার কোনো ইয়া ছিল না প্রাণ খোলা ছিল আমি দানবীর ছিলেন হ্যাঁ দানবীর ছিল এবং সামাজিক দিকটা সে সব কিছু রক্ষা করতো ভাই বোন তার জন্য কিছু করে নাই শুধু ভাই বোনদের সবার জন্য করছে তার নামে কিছু নয় তো টাকা ফ্ল্যাট নিছে মার নামে এখানে একটা মসজিদ করছে তার অবদান ম্যাক্সিমাম মাশাআল্লাহ ওটা তো একটা ভালো কাজ করছে উনি আচ্ছা ওনার শ্বশুর বাড়ি কোথায় কাছাকাছি নাকি
একটা খুশি চলে যাবে দেখেন, মানে কত একটা আনন্দের জিনিসটা, মানে মুহূর্তে এটা বিষাদে। এই মর্মান্তিক ঘটনা আমার মনে হয় আমার লাইফে আমি কখনো দেখিনি বাংলাদেশে। একজন দুজন হতে পারে, সবাই একসাথে চলে যাওয়াটা আল্লাহর আপনারা দোয়া করবেন যাতে ওনাদেরকে বেস্ত নসিব করে। অনেক নিয়ে চলে গেছে, বড় কথা কি জানেন, এই চাঁদ হলো রমজানের চাঁদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস শুক্রবার এন্তেকাল করছে, অনেক ভালো দিনে। শুক্রবার সন্ধ্যার আগে দোয়া কবুল হয়, সন্ধ্যার আগে আজান আগে আমরা দাফন ফুল কমপ্লিট করে এখান থেকে মোনাজাত নিয়ে তারপর জানাজা। কিরকম লোক ছিল জানাজা? প্রচুর লোক হয়েছে, প্রচুর মানে কত লোক হচ্ছে আমি আপনাকে কিছু বলতে পারবো না, প্রচুর। এটা কোথায় জানাজাটা কোথায় হয়েছে? জানাজাতে ওই যে মাঠে মাঠে ছিল, বড় একটা মাঠ আছে মাঠে। আমি এরপরে দেখাবো, পরে আমি দেখাবো বাড়ির একটা অংশ দেখাবো, যেহেতু ওনার একটা স্মৃতি বিজড়িত, ওনার শৈশব কাটছে এখানে। রাইট রাইট। কি আপনার কি বলার আছে আসলে, এই যে দর্শক যারা দেখবে তাদের নিকট কি বলার আছে আপনার ভাইয়ের জন্য? দোয়া ছাড়া তারা কিছু না। আমার তো ভাষা প্রকাশ করতে পারতেছি না, যারা দেখবে আমি সবার জন্য সবার কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার ভাই ভাইয়ের ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আর একটা কথা ওনার সাথে অ্যাড করবো, যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন, এই ধরনের যে বিল্ডিং গুলো হোটেল গুলো যদি কোনো অগ্নিকাণ্ড ঘটনাগুলো ঘটছে, বারবার মানুষের প্রাণ যাচ্ছে, এটা যার যায় সে বুঝে, যাই ফ্যামিলির সাথে ঘটবে সে এটার কষ্টটা বুঝে। কল্পনা আপনাকে ভাষা প্রকাশ করতে পারবো না, আমি শুধু ছোট ভাইটাকে আমি পাহারা দেওয়ার জন্য সেও ক্লান্ত শেষ হয়ে গেছে মানসিকভাবে। আমি তো দুইটা দিন আসি, আমি কিভাবে আসছি কিভাবে কি করছি, আমি নিজে ব্যক্তিগত ভাবে আমিও তো ভয় ভয় আপনার থেকে ইন্টারভিউ নেবো, সেটারও আমার মুখে আসতেছে না এখন। তারপরও যে আমরা অনেক দূর থেকে আসা, কি জন্য ওনাদের একটু দোয়া করা, ওনাদেরকে আর তো কিছু করার নেই। এই এই সংবাদ প্রতিবেদন প্রতিবেদনটা যারা যারা দেখবে, আমি সবার নিকট আমার আকুল আবেদন, জি আমার ভাই এবং ভাইয়ের ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রাখুন। আমিন। আল্লাহ পাক ওনাদেরকে, ওনারা আমি বারবার যেটা একই কথা বলছিলাম, অনেক কষ্ট নিয়ে যে একটা সুখের যে চলে যাবে, কত আনন্দ, সেই আনন্দটা দিয়ে পুরো ফ্যামিলিটা। সবচেয়ে খারাপ লাগতেছে আমার ভাইয়ের ছোট ছেলেটা, সে তো জীবনটা শুরু হয় না। এই যে 10-15 দিন আগে আমার ভাতিজা অনুষ্ঠানে আসছে, যে কাকু কাকু আঙ্কেল আঙ্কেল করে যে কতবার আমার কাছে আসছে, তার স্মৃতি আমি বলতে পারতেছি না রিয়েলি। কোন ক্লাসে পড়তো? এ মাদ্রাসা লাইনে পড়তো, প্লাস স্কুলে কিন্তু মাদ্রাসারা সে হাবিজি বানানোর জন্য বাইরে একান্ত ইচ্ছা ছিল। বয়স কত ছিল ওর? এর বয়স 8 থেকে 10। কারো বিয়ে হয় নাই না? না কারো বিয়ে হয়নি, বড় মেয়ে একটা বয়স 19 থেকে 20। ওনাদের আসলে জীবনটা মানে শেষ হয়ে গেছে, পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে, টোটালি টোটালি। এটা এখনো দর্শককে ভাষা প্রকাশ করা বাইশ আমাদেরকে নাই, আমাদের প্রতি নাই। লাশ কালকে তো দাফন হয়, জি কালকের দিকে আসে এখানে লাশ। লাশ আসে আসর নামাজের আগে আসছে, আসরের আগে আসছে। দাফনও কি বাদ আসর? বাদ আসর, বাদ আসর, বাদ আসর। এবং জানাজা পরে মাগরিব, মাগরিবের আধা ঘন্টা আগে আমরা দাফন কমপ্লিট করছি। দাফন কমপ্লিট করার পর এখানে মোনাজাত হয়েছে, এখানে মোনাজাত করার পরে আমরা গিয়ে মাগরিব নামাজে সরে গেছি। আচ্ছা, এমনি স্থানীয় ভাবে বা আপনাদের এই যে যেটা করে আর কি, চার দিনে বা তিন দিনে, আমরা কালকে কালকে আমরা কালকে একটা ছোটখাটো অনুষ্ঠান করব, যারা কবর করছে নিরহ দুই একজন এতিম এবং হুজুর দিয়া স্বাভাবিক করব। এবং আমার ভাই খালাতো ভাই যেটা ইতালিয়া আছে, প্লাস তার বোন যে লন্ডন আছে, তারা ঈদের পরে আসবে। আসার পরে যেভাবে ইয়া হয় বড় একটা অনুষ্ঠান করিয়া, মানে এখন মানে অনুষ্ঠান থেকে আমার মনে হয় একটা কোরআন শরীফ খতম করে দিলে সবচেয়ে, আমার মনে হয় কালকে আমরা এটাই করব, ওইটা সবচেয়ে বেটার হবে। খাওয়া দাওয়া তা আসলে দু তিনজন
মাদ্রাসার হুজুর দিয়া কোরআন শরীফ খতম দিব আর যারা কবর করছে এবং কয়েকটা ইতিম নিয়ে কালকে ছোট আছে আপনার ভাই কাউসার সাহেব তো ওনার সাথে একটা কাইসার কাউসার কাউসার এম ডাক নাম কাউসার এমনে সৈয়দ মোবারক আচ্ছা সৈয়দ মোবারক সাহেব নিকনেম হচ্ছে কাউসার 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 সাহেবের সাথে কোনো স্মৃতি আপনার বয়সে ছোট না বড় উনি আমার ছোট হ্যাঁ কোনো স্মৃতি যদি এই মুহূর্তে ছোট করে যদি বলতেন যে সবচেয়ে বড় স্মৃতি এইবার স্মৃতিটাই আমার সবচেয়ে ডেঞ্জারাস তার কারণ আমরা আমার ভাই বাচ্চাকে বিয়ে করার পরে যে তার তার সাথে দেখা হয়েছে আমি আমি শাহবাজপুর তো প্রায় 30 বছর ধরে যাই তোমার কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট তুমি যাওয়ার সময় আমাকে টেলিফোন করো এর চেয়ে বড় আর কোনো আমার স্মৃতি তার প্রতি নাই এত দুঃখজনক এই ভাই তো আসছে কিন্তু তাকে মৃত্যু নিয়ে আসছে এর চেয়ে কি আমার বেদনাদায়ক ভাইয়ের সাথে আর এর আগে যেত ছিল আমাদের রোমান্টিক ছোট ভাই বড় ভাই হিসেবে বুঝছি একটা সম্পর্ক স্বাভাবিক আসলে আমি এটা আর ইন্টারভিউ বড় করব না কারণ আপনার সেই মনমানসিকতা নেই আমি বারবার শুধু এটাই বলবো যে সবাই দোয়া করবেন উনিও দোয়া চাইতেছে দেশবাসী সবার প্রতি দোয়া চাচ্ছি আমার ভাই এবং ভাইয়ের ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠায় ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে তোমারি দয়ায় এই জিন্দেগি তবু ইবাদত করি বন্দেগি তোমারি দয়ায় এই জিন্দেগি তবু ইবাদত করি বন্দেগি চাই না কখনো তবু দয়া ছাড়া কৃপারণ্যে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান সে পথ দেখাও আমাদের শুধু ওগো মহামহিয়ান সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান সে পথ দেখাও আমাদের শুধু ওগো ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।